আমি কোনটা মিথ্যে আর সত্য বলবো আপনার কাছ থেকে জ্ঞান নেব না। আমি আপনাদের প্রথমেই বলি যে আমি স্যার অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল পিপল এ মডেল বিল অ্যান্ড হিস্টোরিক বিল দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লজ অ্যামেন্ডমেন্ট বিল 2024 কে সম্পূর্ণভাবে সমর্থন জানাতে আপনার অনুমতিতে আমি এখানে সমর্থনে কয়েকটি কথা বলতে এসেছি। আমি অপোজিশন লিডার যেগুলো বলেছেন, পয়েন্ট রেজ করেছেন, আমি প্রত্যেকটার উত্তর দেব, তার জন্য ধৈর্য ধরে আপনাকে শুনতে হবে। আমি প্রথমেই বলি, মাননীয় অধ্যক্ষ, সকল মাননীয় সদস্য সদস্যা এই সভার এবং বাইরেও যারা আছেন জানতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন, প্রেস মিডিয়া সহ তারা আমার বিরোধিতা করলো, আমি কিন্তু তাদের বিরোধী নই। আমি তাদের সকলকে, অ্যাসেম্বলির সব স্টাফেদের সকলকে, সেক্রেটারি জেনারেলের থ্রুতে, অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছে, প্রশাসনের যারা আছে, সকল ভাই বোনেদের আমি ধন্যবাদ জানিয়ে আমি বলবো, মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে আমি যখন দিনটা ঠিক করেছিলাম স্যার, আমি তখন নিজেও এটা আমার নলেজে ছিল না, কিন্তু হিস্ট্রি রিপিটস ইটসেলফ, একটা কথা আছে, ইতিহাসের পুনরাবৃত্তি হয়। মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে আমি যখন এটা বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে, তার কারণ এটা আমার আবেগ হচ্ছে, আপনারাও শুনলে আপনাদের গায়েও কাঁটা দেবে ঘটনাটা শুনলে। মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে 3 সেপ্টেম্বর একটি ঐতিহাসিক দিন। আজ থেকে 43 বছর আগে 1981 সালে আজকের দিনেই ইউনাইটেড নেশনস মেয়েদের অধিকার সুরক্ষিত করার জন্য, তাদের বিরুদ্ধে সব বৈষম্য দূর করার জন্য চালু করেছিল দ্য কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন, সংগঠিত হয়েছিল ইউএনের আন্তর্জাতিক নারী বৈষম্য বিরোধী কমিটি। এবং সেই দিনটা আজকের দিনের সাথে মিলে যাওয়াতে আমি ইউনাইটেড নেশনসকে অভিনন্দন জানাচ্ছি, এবং বিশেষ করে নারী সুরক্ষার স্বার্থে আমাদের মা বোনেরা ভাইয়েরা যে লড়াই করছেন, সিভিক সোসাইটি থেকে শুরু করে ছাত্রছাত্রীরা, আমি সবাই, আমার লাইনে আসতে অনেক টাইম লাগবে, আপনার 10টা বেলাইন হয়ে গেছে, ওটা সামলান আগে। আমি আপনাদের বলি, আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি, আমি অভিনন্দন জানাচ্ছি, এটা অভিনন্দন নয়, আমার সমবেদনা পরিবারকে জানাচ্ছি, নির্যাতিত পরিবারকে, তার নাম তো নিতে পারি না, যে মেয়েটি নির্যাতিত হয়েছে তার জন্য আমি শোক জ্ঞাপন করছি। সাথে সাথে সারা ভারতবর্ষে যারা ধর্ষিতা হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, তাদের সকলের বিরুদ্ধে যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের করুণ কাহিনী আপনাদের একটি কথাতেও আমি শুনলাম না, তাদের সকলের ব্যাপারেও এই সভা শোক জ্ঞাপন করছে, এটা আমি আবেদন করব এবং তাদের পরিবারবর্গকে সমবেদনা জানাচ্ছি। ধর্ষণের মতো নিকৃষ্ট নৃশংস নক্ষারজনক ঘটনার ক্ষেত্রে অত্যন্ত দ্রুত পুলিশি অনুসন্ধান ও বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে দোষীদের কঠোর শাস্তি দেবার কথা আমরা বলছি। কেন বলছি তার নিশ্চয়ই কতগুলো কারণ আছে। যে কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষই কোনো রকম শর্ত ছাড়া নিঃশর্তভাবে এই বিলকে সমর্থন করবে আশা রাখি। ধর্ষণ মানবতার বিরুদ্ধে এক বড় অভিশাপ, ধর্ষকের নির্মম শাস্তি প্রাপ্য। যে সমাজে মেয়েরা ভালো থাকে না, সে সমাজ কখনো ভালো থাকতে পারে না। আমি বিদ্রোহী কবি নজরুলের ভাষায় বলি, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। মনে রাখবেন, আমার নিজেরও মনে রাখবেন, আমি মনে করি পারিবারিক কাউকে আমি একজনকে হারিয়েছি, যখনই এ ধরনের ঘটনা ঘটে আমার কলম দিয়ে লেখনি বেরোয়, দেখবেন একটি আমার কবিতার বই আছে, তার হেডিংটা আছে সে নেই,
দিল্লিতে যখন অভয়াকাণ্ড হয়েছিল তার নামেই আমি ওই বইটি অর্পণ করেছিলাম। যতদিন এই তদন্তভার কলকাতা পুলিশের হাতে ছিল, মেয়েটি মারা গেছে 9 তারিখে, 9th August, আমি সেদিন ঝাড়গ্রামে ছিলাম। তার ডেড বডি দাহ হয়েছিল রাত্রি 2:30 এরকম টেন্টেটিভলি নাগাদ, অর্থাৎ 3 তারিখ, এই 10 তারিখ। 12 তারিখে আমি নির্যাতিতার বাড়িতে গিয়েছিলাম, এবং যেদিন মারা যায় সেদিনও আমি ফোনে তার সাথে, তার বাবা মার সাথে কথা বলেছিলাম। আমাকে সিপি স্পটে ছিল, ধরিয়ে দিয়েছিলেন। আমি যখন গিয়েছিলাম নির্যাতিতর বাড়ি, তার আগে যিনি তদন্ত করছিলেন সেই অফিসারকে টোটাল অডিও ভিডিও সিসিটিভির ফুটেজ সব কিছু দিয়ে তার বাবা মার কাছে পাঠানো হয়েছিল, যাতে তারা সবটা জানতে পারেন বাইরে প্রচার না করে। আমি যখন তার পরিবারের সাথে কথা বলি, তাদের আমি পরিষ্কার বলে এসেছিলাম, আজকে মঙ্গলবার, এই আজকে সোমবার, সম্ভবত আমি সোমবারই গিয়েছিলাম, সোমবার, যে আপনারা আমাকে রবিবার পর্যন্ত সময় দিন, যদি আমরা টোটাল তদন্ত করে সবাইকে অ্যারেস্ট করতে না পারি যারাই যুক্ত, তাহলে আমি নিজে সোমবার, আগামী সোমবার রবিবার পর্যন্ত দেখে আমি সিবিআইয়ের হাতে কেস তুলে দেবো, আমি নিজে গিয়ে বলেছিলাম। তারা বলেছিলেন ঠিক আছে। আপনারা মনে রাখবেন, দ্রুত দোষীদের খুঁজে বার করার জন্য পুলিশ 12 ঘন্টা টাইম নিয়েছিল, যে মেন অ্যাকিউজটাকে অ্যারেস্ট করবার জন্য, এবং 164 জনের একটা সাইবার ক্রাইম টিম তৈরি করা হয়েছিল সমস্ত খতিয়ে দেখার জন্য। আমরা পুলিশকে বলেছিলাম ফাস্ট ট্র্যাক আদালতে গিয়ে ফাঁসির আবেদন জানাতে, এবং সময়ও বেঁধে দিয়েছিলাম, কিন্তু মঙ্গলবার দিন সিবিআই হয়ে যায় কোর্টের অর্ডারে। ঠিক আছে, আমার কোনো তাতে প্রবলেম নেই, আমাদের কারোরই থাকার কথা নয়, আমরাও এখন উই ওয়ান্ট জাস্টিস ফ্রম সিবিআই, বিচার চাই, বিচার চাই, তো বিচারের শাস্তি দিক সিবিআই, ফাঁসি দিক সিবিআই, এটা আমরা চাই। আমি প্রথম থেকেই বলি, আমরা কিন্তু ফাঁসি চেয়েছি প্রথম থেকে। কেন চেয়েছি? আজকে যারা, আমি আইনের কথায় পড়ে আসছি, বিরোধী দলনেতা কতকগুলো কথা বললেন, রুলসে পরিণত করার দায়িত্ব কার্যকর হবে কি, গভর্নরকে, মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই করে দিতে বিলটা, তারপরে যদি কার্যকর না হয় তার দায়িত্ব আমাদের, তার দায়িত্ব আমাদের। আমি আবার বলি, উই ওয়ান্ট রেজাল্ট অলসো। আপনারা যেটা বলেছেন গভর্নমেন্ট ফাস্ট ট্র্যাক কোর্ট করেনি, আপনার বক্তব্যে বিরোধী দলনেতা বলেছেন, আমি মনে করি আপনার কথার উত্তরে আমার এটুকু বলার অধিকার আছে, এক সেকেন্ড, কারণ আমি সবই নিয়ে এসেছি সাথে, শুধু একটু অথেন্টিকেশনের জন্য কাগজগুলো আপনাদের অথেন্টিকভাবে আমি বলবো। গভর্নমেন্টের, মনে রাখবেন, রিপোর্ট অন ফাস্ট ট্র্যাক কোর্ট, দেশের মধ্যে ছোট রাজ্য মিলিয়ে আমাদের সংখ্যা তৃতীয়, এটা পার্লামেন্টের কোয়েশ্চেনে, লোকসভার কোয়েশ্চেনে দেখে নেবেন। আমি আপনাদের বলি, 1913 সালে আমাদের যে 88টা ফাস্ট ট্র্যাক কোর্ট ছিল তার টাকা কেন্দ্রীয় সরকার বহন করতেন, সেই টাকা দেয়া বন্ধ করে দিয়েছেন 2013 সাল থেকে। তা সত্ত্বেও আমাদের রাজ্যে বর্তমানে 88টি ফাস্ট ট্র্যাক কোর্ট আছে, মহিলাদের জন্য 52টি ডেজিগনেটেড কোর্ট আছে, যাতে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের মামলাগুলোর দ্রুত বিচার হয়। এই কোর্টগুলো এখনো পর্যন্ত মোট 3,92,620টি কেস দায়ের করা হয়েছে, তার মধ্যে 3,11,479টি কেসের
ডিসপোজাল এর মধ্যেই হয়ে গেছে। মহিলা সংক্রান্ত 7000 কেস কোর্টে পেন্ডিং আছে, আমাদের কাছে পেন্ডিং নেই। এটা হলো ফার্স্ট ট্র্যাক কোর্টের ব্যাপার বলি। এবার আপনারা বললেন কামদুনি কেসে আমরা নাকি পিপি চেঞ্জ করেছি। পিপি চেঞ্জ অনেক সময় তার ট্রান্সফারের ব্যাপার আছে, প্রমোশনের ব্যাপার আছে, হাইকোর্ট তাকে এখন হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়, এসব ব্যাপার আছে। আমি টেকনিক্যালিটিসের মধ্যে ঢুকছি না। কিন্তু আমরা কি করেছিলাম, ইনসিডেন্ট ঘটেছিল 7 জুন 2013, চার্জশিট সাবমিটেড বাই সিআইডি উইদিন 3 উইকস, 28 জুন 2013, সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছিল 10 জুলাই 2013, কিন্তু কোর্ট পাস্ট জাজমেন্ট এটা আমাদের হাতে নেই 30 জানুয়ারি 2016। কোর্টটা তো আমাদের হাতে নেই, কোর্টটা তো আপনাদের হাতে আছে। এটা আপনাদের একটু ভালো রোল প্লে করুন, এটা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব। আমি আপনাদের আবার বলি, ইয়েস অ্যাবসলুটলি, আমি আপনাদের বলি যে আমরা ফাঁসি চেয়েছিলাম, কিন্তু কোর্ট সেখানে কি শাস্তি দিয়েছিলেন, কোর্ট দিয়েছিলেন 3 ওয়ার্ড চার্জশিটেড। আমরা ট্রায়াল কোর্ট পাস্ট জাজমেন্ট অন 30 জানুয়ারি 2016, ওয়ার আউট অফ 0 8 লিভিং অ্যাকিউজড 1 অ্যাকিউজড এক্সপায়ার্ড ডিউরিং ট্রায়াল, 3 ওয়ার্ড চার্জ উইথ দ্য ডেথ পেনাল্টি, 3 ওয়ার্ড চার্জ উইথ লাইফ ইমপ্রিজনমেন্ট অ্যান্ড 2 ওয়ার অ্যাকিউটেড। দ্য স্টেট অ্যাপিল বিফোর হাইকোর্ট এগেনস্ট দ্য অ্যাকিউটেড অফ 2 অ্যাকিউজড পার্সন, যাদের ছেড়ে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে। ট্রায়াল কোর্ট কনভিক্টেড পার্সন অলসো অ্যাপিল বিফোর দ্য অনারেবল হাইকোর্ট, হাইকোর্ট পাস্ট জাজমেন্ট 6 অক্টোবর 2023, তাতে তারা শাস্তির ডেথ পানিশমেন্ট দেওয়ার বদলে দুজনকে দিয়েছিলেন লাইফ কনভিকশন, একজনকে ছেড়ে দিয়েছিলেন, 3 জনকে 7 ইয়ার্স পানিশমেন্ট দিয়েছিলেন, আর অ্যাকিউটেড 2 জন ছিলেন। তার বিরুদ্ধে আমরা SLP সুপ্রিম কোর্টে ফাইল করেছি এবং 9 অক্টোবর 2023 এটা এখন পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে। এটা আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন রিগার্ডিং ফার্স্ট ট্র্যাক কোর্ট এবং কামদুনি। আপনার উত্তরে এগুলো কোশ্চেনের উত্তর আমি এগুলো জানালাম, কারণ এটা আমার জানানোর অধিকার এবং দায়িত্ব, কারণ আমি মনে করি অপোজিশনেরও একটা দায়বদ্ধতা আছে সরকারকে তার কোশ্চেনের উত্তর দেওয়া। 3, আপনারা অনেক কথা বলতে বলতে হঠাৎ বলে ফেললেন ট্রেনেও রেপ হয়েছে। ট্রেনটা কার দায়িত্বে, রাজ্য সরকারের? ট্রেনের ভেতরটা রক্ষা করার দায়িত্ব RPF-এর। প্লিজ রিয়েলাইজ রেলওয়ে প্রোটেকশন ফোর্স, এটা রেলকেও দেখতে হবে, ঘটনাগুলো ঠিক নয়। মনে করুন আমি এবার আপনাদের, আপনারা কিছু প্রেসিডেন্ট দিয়েছেন দিতেই পারেন, কিন্তু আমি কোনো কাগজ দিচ্ছি না, তার কারণ খবরে কাগজ দিচ্ছি না, কারণ এগুলো নিজেদের তৈরি করা রিপোর্টও হতে পারে। আমি স্পিকার সাহেবকে বলবো ক্রস চেক করুন অল অফ দ্য ফেক নিউজ ম্যাক্সিমাম, ক্রস চেক করে আপনি যদি দেখেন কারেক্ট ইনফরমেশান আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, কিন্তু যদি দেখেন রং ইনফরমেশান, মিসলিডিং ইনফরমেশান, ডিসইনফরমেশান অ্যান্ড ডিস্টর্টেড ইনফরমেশান অ্যান্ড ডেস্ট্রাকটিভ ইনফরমেশান অ্যান্ড প্রোভোকেটিভ ইনফরমেশান, দেন স্পিকার হ্যাজ দ্য রাইট টু ডিল ইট। মনে আছে আপনাদের, কেউ তো একবারও স্বীকার করলেন না উন্নাওয়ের কথা, 2017 সালে নাবালিকাকে ধর্ষণ করেছিলেন। আমি একজন বিধায়ক বলবো বিজেপি, কিন্তু আপনি বলতে বললেন আমি, আমি কিন্তু আপনার পার্টির নাম বলতাম না, সরি, এটা আপনি আমাকে বাধ্য করলেন বলতে, কারণ তিনি এখানে প্রেজেন্ট নেই তো বলে নামটা বললাম না, নামটা আমার কাছে আছে। আমি অ্যাসেম্বলি পার্লামেন্টের সিজন আমি সিস্টেমটা জানি। ধর্ষিতা মেয়ের বাবাকে তারপর বন্দি অবস্থাতেই হত্যা করেন ধর্ষকের বাবা, মানে ধর্ষক সেই বিধায়ক। মনে করুন আজ থেকে 4 বছর আগে 2020 এই সেপ্টেম্বর মাসেই হাতরাসের ঘটনা,
যেখানে একটি দলিত মেয়েকে গণধর্ষণ করা হয়, বিচার তো পায়নি, সেও বাঁচেনি। বিভিন্ন রাজ্যে চলছে একের পর এক ঘটনা, এটা গ্লোরিফাই করার নয়। 70 পেরোনো বৃদ্ধাও আছেন, 3 বছরের শিশুও আছেন, নার্সও আছেন, স্কুল ছাত্রীও আছেন। কথা বলবেন না, শুনুন, যখন বলেছেন ধৈর্য ধরুন। ডিস্টার্ব করবেন না ওনাকে, প্লিজ প্লিজ বি কুল। আপনারা প্লিজ আপনারা শুনুন, আর ডিস্টার্ব করবেন না ওনাকে, ঠিক আছে? আপনি বলুন, শুনেছি আপনারা অনেক বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিচ্ছেন, আপনাদের শুনতে হবে, প্লিজ প্লিজ। আরে এখনো তো অনেক বাকি আছে, শুনুন আগে। ঠিক আছে স্যার, এটা ফ্যাক্ট যে আজকে প্রতিদিন দেশে প্রায় 90টি ধর্ষণের ঘটনা ঘটে, তার মধ্যে অনেকেরই মৃত্যু ঘটে, খুব বেদনাদায়ক। উত্তরপ্রদেশে ঝাঁসিতে চলন্ত গাড়িতে 17 বছরের মেয়ে ধর্ষিতা হয়েছে। উত্তরপ্রদেশের বারবাঁকিতে 9 বছরের মেয়ে ধর্ষিতা হয়েছেন। শাহজাহানপুরে মহিলা ধর্ষণপুরের ধর্ষণের শিকার হয়েছেন। বুলন্দশহরে 6 বছরের মেয়েকে ধর্ষণ করেছেন। আগ্রা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট একটি মেয়ে ধর্ষিতা হয়েছেন। উত্তরাখণ্ডের নার ধর্ষণ, 9 দিন পরে দেহ পাওয়া গেল। ওড়িশাতে ধর্ষণ হলো পেশেন্ট। মহারাষ্ট্রের বদলাপুরে 2 নার্সারির বাচ্চা সেক্সুয়ালি অ্যাসল্টেড হলেন। মুম্বাইয়ের 13 বছরের মেয়েকে ধর্ষণ করা হলো। কোলাপুরে একটি বাচ্চা মেয়ে ধর্ষিতা হলো। আসামে 13-14 বছরের মেয়েকে গণধর্ষণ, যেখানে যে দোষী তাকে এনকাউন্টারে মেরে ফেলা হলো, বিচার হলো না। রাজস্থানের ঢোলপুরে গ্যাংরেপ, যোধপুরে 3 বছরের বাচ্চাকে ধর্ষণ। এই মানসিকতা দেখলে ঘৃণা লাগে। আমি বলি ছি ছি, যেই ঘটাক এই ঘটনা, তাদের বলি লজ্জা লজ্জা লজ্জা। এটা একটা জাতীয় লজ্জা, ধর্ষণ আপনারা বলেছেন, আপনাদের জাতীয় লজ্জা লজ্জায় পড়ে গেছে। আসুন আমরা সবাই মিলে একমত হই, ধর্ষণের বিরুদ্ধে সমাজ সংস্কারের প্রয়োজন আছে, মানুষের জাগরণের প্রয়োজন আছে। এই বাংলা অনেক সমাজ সংস্কার করেছে। রাজা রামমোহন রায় যখন সতীদাহ প্রথা সংস্কার করেছিলেন, এখানে আইন পাশ হয়েছিল এই বাংলায়, তখন কিন্তু তাকে অনেকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিলেন। কিন্তু মনে রাখবেন, রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, এই আইনটা অল ইন্ডিয়া আইন হিসেবে সতীদাহ প্রথা নিবারণটা পাশ হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনে রাখবেন, বাল্য বিবাহ বন্ধ, বিধবা বিবাহ প্রচলন করেছিলেন, সতীদাহ প্রথা নিবারণের জন্য রাজা রামমোহন রায় করেছিলেন, এবং এই আইন এখানে পাশ হয়েছিল। তারপরে রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন দিল্লিতেও পাশ হয়েছিল পার্লামেন্টে, এটা এখন অল ইন্ডিয়া আইন। কি মিহির গোস্বামী, তুমি তখন কংগ্রেস করতে, তুমি জানতে না এটা? জিজ্ঞেস করুন, যদি একটা ব্যাধি হয়, ব্যাধিটাকে সারাতে হবে। মনে রাখবেন, এই অনুযায়ী দেশের ধর্ষণের ঘটনায় সাজার হারও খুব কম। কেন সাহস পাচ্ছে এত, এটা আমাদের উপলব্ধি করতে হবে। ক্রাইম ইন ইন্ডিয়া 2022-এর তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণের ঘটনায়, সব রাজ্যেই পুলিশ আছে, সেন্ট্রালেও আছে, ধর্ষণের ঘটনায় গড়ে 76% ক্ষেত্রে পুলিশ তদন্ত শেষ করে চার্জশিট জমা দিতে পেরেছে, কিন্তু মাত্র 2.4
6% 56% ক্ষেত্রে অপরাধী দোষী সাব্যস্ত হয়েছে। প্রবলেমটা কিন্তু এই জায়গায় রয়ে গেছে, গলদটা। ধর্ষণ রোধে দ্রুত বিচার এবং কঠোরতম সাজার দাবি জানিয়ে আমি দুটো চিঠি ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে লিখেছি। আমি যেহেতু তার কাছ থেকে কোনো উত্তর পাইনি, উত্তর দিয়েছেন একজন উইমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্টের মিনিস্টার, কিন্তু তিনি যে উত্তর দিয়েছেন সেটাকেও কাউন্টার করে আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। যদি দিল্লি নিজে এই চিঠি দুটো স্যার সবার জ্ঞাতার্থে ব্যক্তি একটু দিয়ে দেবে টেবিলে, আমি প্রধানমন্ত্রীকে লেখা চিঠিগুলো এখানে পেশ করলাম। ন্যায় সংহিতা বিল যখন প্রথম তাড়াহুড়ো করে পাশ করা হয় নির্বাচনের আগে, আমি বারবার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলাম এটা তাড়াহুড়ো করে করবেন না, এটা আমাদের রাজ্যগুলোর সাথে আলোচনা করুন, শুধু একটা চিঠি দিলে দায়িত্ব শেষ হয়ে যায় না। আমি অনেকবার অপোজ করেছি যে এটা কিন্তু রাজ্যকে কনসাল্ট করা হয়নি, মনে রাখবেন। তাছাড়াও আমি বলেছিলাম নতুন গভর্নমেন্ট আসুক, তাদের সাথে আলোচনা করুন, লোকসভায় আলোচনা হোক, রাজ্যসভায় আলোচনা হোক, বিরোধী দলের সাথে আলোচনা হোক, সরকারি দলের সাথে আলোচনা হোক, তারপরে এটা আপনারা করুন, কিন্তু সেটা তারা করেননি। তাই আজকে বাধ্য হয়ে আমরা সারা দেশের মেয়েরা যাতে সুফল পায়, মনে রাখবেন আজকে বাংলাকে নিয়ে শুধু বদনাম যারা করছেন, বাংলার সম্মান নিয়ে ভাবুন। বাংলা মাকে বদনাম করলে আপনার গায়েও লাগবে, আমার গায়েও লাগবে। আমাকে আপনারা 50টা কটু কথা বলুন, আমার কোনো যায় আসে না। যেভাবে আপনারা আমাকে অসম্মান করেছেন, আপনাদের প্রধানমন্ত্রীকে আমরা সেভাবে অসম্মান করিনি। কখনো ভেবেছেন, কখনো ভেবেছেন যে আপনারা যেভাবে আমার বিরুদ্ধে বলছেন, আমাদের দল যদি সেভাবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলে, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বলে, আপনাদের মুখ্যমন্ত্রীগুলোর বিরুদ্ধে বলে, আপনারা তখন কি দেখবেন? আমি চেয়েছিলাম এই আইনটা কেন্দ্রীয় সরকারই করুক, কিন্তু ওরা আইনটাকে যেখানে যেখানে ফাঁক রেখেছেন আমরা সেখানে ঢুকেছি। তার কারণ মনে রাখবেন, যদি কেউ ধর্ষণ করে 7 মাসের মধ্যে জামিন পেয়ে যায় আর তাকে ফুল মালা দিয়ে, প্লিজ আমাকে বলতে দাও, তোমরা কথা বললে আমি বলবো না, এবং তাদের যদি ফুল মালা দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় তাহলে এটা এনকারেজমেন্ট হয় না তাদের পানিশমেন্ট হয়? এটা আমাদের উত্তর দিন। আমি তাই আপনাদের কাছ থেকে এর বেশি আমি কিছু প্রত্যাশা করি না। বিলকিসের ধর্ষকদেরও জেল থেকে ছেড়ে দিয়ে মালা পড়ানো হয়েছিল, যাবজ্জীবন জেলের সাজাপ্রাপ্ত উন্নাওয়ের ধর্ষণকারী, সেখানেও বাবা রাম রহিম থেকে না সরি নামটা বাদ, সকলকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। এমনকি সাক্ষী মালিক আমাদের সোনার মেয়ে, তাদের উপরেও যে অত্যাচার হয়েছে, এবং আমার এখনও ডাউট আছে, আমি জানি না, বাট ক্রস চেক করলে দেখা যাবে ভেনাস কিন্তু দেশের জন্য গোল্ড আনতে পারত, কিন্তু ভেনাসকে আদৌ ভিক্টিমাইজ করা হয়েছে কিনা আগামী দিন ইতিহাস প্রমাণ করবে। আমি মনে করি নারী সুরক্ষা আমাদের অধিকার, মেয়েরা যাতে স্বচ্ছন্দে ও নির্ভয়ে তাদের অভিযোগ জানাতে পারেন সেই লক্ষ্যে 49টি মহিলা থানা স্থাপন করা হয়েছে। সিপিএম আর চিৎকার করে বেড়াচ্ছে, বিজেপির সাথে কম্পিটিশন করছে, আমি ওয়ান না বিজেপি ওয়ান? আজকে সিপিএমএল আজকে কম্পিটিশন করে বেড়াচ্ছে, আমি ওয়ান না বিজেপি ওয়ান? শুনুন, মনে রাখবেন সিপিএমের 34 বছরের আমলে একটা মহিলা থানা ছিল না, আমরা 49টি মহিলা থানা আমরা ইতিমধ্যেই করেছি। 2011 সালের আগে কোনো মহিলা থানা বাংলায় ছিল না, মনে রাখবেন। বিচার ব্যবস্থায় গতি আনতে আমরা 88টি ফার্স্ট কোর্ট করেছি, 62টি পোস্কো কোর্ট করেছি, এখনও 10টি পেন্ডিং আছে, সেটা হচ্ছে হাইকোর্টের কাছে, আমাদের কাছে নয়। প্লিজ আন্ডারস্ট্যান্ড, হাইকোর্টকে বলুন এটা তাড়াতাড়ি করে দেওয়ার জন্য।
এছাড়াও 52টি ডেজিগনেটেড কোর্ট রয়েছে, যাতে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের মামলাগুলো দ্রুত বিচার করা হয়, যাতে মহিলারা দ্রুত জাস্টিস পান, বিচারের বাণী যেন নীরবে নিবৃতে না কাঁদে। এটা এই সভার দলমত নির্বিশেষে সবাইকে বলে দিচ্ছি, সবাইকেই বলছি। কেন্দ্রীয় সরকারই বলছে বাংলাদেশের সারা ভারতবর্ষের মধ্যে কলকাতা সবচেয়ে নিরাপদ শহর। মনে রাখবেন, কলকাতায় উত্তরপ্রদেশে 7 লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, গুজরাটেও 5 লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, আর বাংলায় যারা রেকর্ড করেছে তারাও 1.5 লক্ষর কাছাকাছি আছে, কিন্তু সেখানে বিচার হচ্ছে, বিচার পাচ্ছে। বিচারে কোর্টে যদি কোনোটা আটকে থাকে সেটা কোর্টের দায়িত্ব তাড়াতাড়ি করার। মনে রাখবেন সেখানে শুভেন্দু অধিকারী, প্লিজ শুভেন্দু অধিকারী, আই রিকোয়েস্ট ইউ নট টু বিহেভ লাইক দিস। যেখানে 4.5টি ধর্ষণের ঘটনা ঘটে সেখানে বাংলায় হার 2.3, তাও আমি মনে করি এটা একটাও হওয়া উচিত নয়। রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলোতে এই হার বাংলার কয়েক গুণ বেশি। বাংলার নামে যারা কুৎসা করে বেড়াচ্ছেন তাদের বলি, ধর্ষণের সবচেয়ে কম ঘটনা ঘটেছিল কলকাতাতেই, 19টি শহরের মধ্যে মাত্র 2টি, সর্বভারতীয় গড় 6.7, তাও আমি একটি ঘটনাও সমর্থন করি না। আমরা দ্রুত প্রচার চাই, আমরা শাস্তি চাই, ফাঁসি চাই। তারপরেও বাংলার নামে কুৎসা করে যাচ্ছে, এদের মতো নির্লজ্জ কুৎসাকারীদের আমি বলি, এটা করে আপনারা আরজি করের ঘটনার বিভীষিকাকে কমিয়ে দিচ্ছেন, এটা বোঝানোর জন্য, যাতে আপনারা লাইনটাকে বেলাইন করেন, ট্রেনটাকে ডিরেল্ড করেন। আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন, নরেন্দ্র মোদী পদত্যাগ চাই, তার কারণ সারা দেশের উনি জাতীয় লজ্জা। আমরা স্যার অমানবিক ঘটনা নিয়ে ওরে রাজনীতি করে, বিচার চায় না, ভারতীয় ন্যায়, সেই কারণেই দ্রুত বিচারের জন্য ভারতীয় ন্যায় সংহিতার কয়েকটি ধারায় সংশোধন করে আমরা ধর্ষণের ঘটনায় অপরাধে প্রমাণে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের সাজা প্রস্তাব করেছি। ন্যায় সংহিতা একটা নতুন আইন, 64 ক্লস 1, 64 ক্লস 2, 66, 70 এবং 71 নম্বর ধারার ক্ষেত্রে সংশোধনী এনে এই ধরনের অপরাধ প্রমাণে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান আনা হয়েছে এই বিলে। ধর্ষণ বা যৌন নিগ্রহের শিকার কোনো মহিলা বা শিশু পরিচয় কোনোভাবে যেটা প্রকাশ্যে না আসে, আগে তো বিলটা পাস হোক, তারপরে তো রাজ্যপাল সই করলেই এটা হয়ে যাবে রেজাল্ট, আইন সংশোধনের মাধ্যমে আমরা সেটাও করতে চাই। এটাও চাই যাতে আদালতের অনুমতি ছাড়া এই ধরনের মহিলা বা শিশুর পরিচয় কোনোভাবেই বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এগুলো নিয়ে আলোচনা প্রকাশ্যে না আসে। স্যার, ভারতীয় ন্যায় সংহিতার 72 এবং 73 নম্বর ধারা সংশোধন করে এর জন্য আমরা 3 থেকে 5 বছরের সাজার প্রস্তাব রাখছি। মনে রাখবেন, বাংলা প্রীতিলতা ওয়াদ্দারের মাটি, মাতঙ্গিনী হাজরার মাটি, কল্পনা দত্ত, বীণা দাস, সুনিতা চৌধুরী, মাদার টেরিজার মাটি, এই মাটি সারা দেশকে পথ দেখায়, পথ দেখাবে। কেউ কেউ বলছে আমরা নাকি আইন করতে পারি না, আমি তাদের জ্ঞানের জন্য বলছি এটা সর্বৈব মিথ্যা। রাজ্য চাইলে আইন আনতেই পারে, সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছেন। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় আইটেম নম্বর 1-এ ফৌজদারি আইনের উল্লেখ আছে, সেক্ষেত্রে রাজ্য চাইলে আইন আনায় কোনো বাধা নেই। অন্ধ্রপ্রদেশও আনছে, মহারাষ্ট্রও আনছে, তারাও ক্রিমিনাল ল
সংশোধন করে আনতে চলেছে। এখানেও তো আপনাদের সরকার আছে, আমরা তো বাধা দিইনি, তার রাজ্য বাঁচাতে সে আইন আনতেই পারে। আমি আপনাদের বলি, এটা রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠাবেন, তারপরে রাজ্যপাল সই করে এটা পাঠাবেন, রাজ্যপাল মাননীয় রাষ্ট্রপতির কাছে পাঠাবেন, এটা মাথায় রাখবেন। আমি আপনাদের কাছে এবার বলি, এই আইন কি করবে? এই আইনটা অ্যামেন্ডমেন্ট করছি আমরা, এই কারণে শক্ত করছি না, মাত্র কয়েকটি ধারা, কয়েক শুনুন না একটু, শুনুন না একটু, হাত জোর করে বলছি শুনুন, মা বোনদের জন্য শুনুন, নারী নিরাপত্তার জন্য শুনুন, হাত জোর করে বলছি, প্লিজ কোনো কথা বলবে না, কেউ কোনো কথা বলবে না, বসুন বসুন, আপনারা কেউ কোনো কথা বলবেন না প্লিজ, আমার একটু টাইম লাগতেই পারে, কারণ আমার অপোজিশন লিডারের কোয়েশ্চেনের উত্তর দিতে হবে। আপনি বসুন, প্লিজ, থ্যাঙ্ক ইউ সিট। মনে রাখবেন এই নতুন বিলের তাৎপর্য তিনটি, তাৎপর্যটা বুঝুন, এক নম্বর বর্ধিত শাস্তি, দু নম্বর দ্রুত তদন্ত, তিন নম্বর দ্রুত ন্যায় বিচার। নতুন আইন সুনিশ্চিত করবে যে ধর্ষণ এবং নারী শিশুর প্রতি সকল যৌন হিংসায় শাস্তি হবে কঠোরতম। ভারতীয় ন্যায় সংহিতা এবং পস্কো আইনে এসব ক্ষেত্রে যে শাস্তির কথা বলা আছে তা আমাদের আইনে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। ধর্ষণ ও গণধর্ষণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার যে শাস্তির কথা বলা হয়েছে 10-12 বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। আমরা এটাকে করছি আমৃত্যু সশ্রম কারাদণ্ড থেকে গুরুতর থেকে ক্ষেত্রে এমনকি প্রাণদণ্ড, এইটুকুই আমরা চেঞ্জ করেছি। ধর্ষণ বা গণধর্ষণের ফলে নির্যাতিতার মৃত্যু হলে বা নির্যাতিত সম্পূর্ণ ভেজিটেবল হয়ে গেলে ভারতীয় ন্যায় সংহিতায় এর শাস্তি বলা আছে 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। আমরা এটাকে করেছি প্রাণদণ্ড ও জরিমানা। এ প্রসঙ্গে বলি, এমনকি আর্থিক জরিমানার কথাও বলা হয়েছে যে ধর্ষিতা বা নির্যাতিতার চিকিৎসাগত অথবা তার নিকট আত্মীয়ের সামাজিক ও মানসিক পুনর্বাসনেও সেটা সহায়ক হয়। অ্যাসিড আক্রমণের ক্ষেত্রে অনেক সময় দেখেন মেয়েদের অ্যাসিড ছুড়ে মারে, অ্যাসিড আক্রমণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার এর শাস্তিতে বলা আছে 10 বছরের সশ্রম কারাদণ্ড, ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ফাইন। আমরা এই শাস্তি বাড়িয়ে করেছি আর্জি করার জন্যই তো এটা হচ্ছে, আমৃত্যু কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে প্রাণদণ্ড। দ্রুত তদন্ত করবার জন্য অপরাজিতা টাস্কফোর্স নামে এই আইন পাশ হয়ে গেলে একটি বিশেষ পুলিশ বাহিনী তৈরি করা হবে, এই ধরনের অপরাধের দ্রুততম তদন্তের জন্য প্রাথমিক রিপোর্ট আসার পরে 21 দিনের মধ্যে তদন্ত সমাপ্ত হবে। খুব ব্যতিক্রমের ক্ষেত্রে বড় জোর 15 দিন পর্যন্ত তদন্ত সীমা বাড়ানো যেতে পারে। শিশুদের জড়িয়ে কোনো অপরাধ সংঘটিত হলে সাক্ষ্য সংগ্রহ হবে 7 দিনের মধ্যে। দ্রুততম বিচারের স্বার্থে বিশেষ আদালত তৈরি হচ্ছে, চার্জশিট জমা দেওয়ার 30 দিনের মধ্যে ট্রায়াল শেষ করতে হবে। দ্রুততম বিচারই নির্যাতিতার মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধারের পক্ষে শ্রেষ্ঠতম পদক্ষেপ। আমি এখনো বলি যে আমরা নির্ভয়া ফান্ডের যে টাকা এসেছিল তাতে 60% কেন্দ্র দেয়, 40% আমরাও দিই। ইতিমধ্যেই আমরা এখনো কেন্দ্রের কাছ থেকে যা আমরা পেয়েছি 108,79,79,000, তার মধ্যে 81,82,00,000 টাকা আমরা পেয়েছি যেটা প্রাপ্য ছিল, অর্থাৎ কেন্দ্রের কাছে এখনো 26,97,97,00,000 টাকা বাকি আছে।
কেন্দ্রের কাছ থেকে যে টাকা আমরা পেয়েছি তার কাজ পুরোটাই করা হয়েছে। 72% টাকার ইউসিও জমা পড়েছে, বাকি টাকার কাজ দ্রুত গতিতে চলছে। এতে গেল কেন্দ্রের থেকে প্রাপ্য টাকার হিসেব। এবার আসি স্টেট শেয়ারে। নির্ভয়াতে রাজ্য 54,55,00,000 টাকা ইতিমধ্যেই দিয়েছে। এর মধ্যে 66% টাকা খরচাও হয়ে গেছে। রাজ্য এক্ষেত্রে আরও 17,98,00,000 টাকা এই ক্ষেত্রে রাজ্য আরও দেবে। তাছাড়াও আমি মনে করি যে কিছু কিছু হসপিটালে, এটা ফ্যাক্ট, আগেকার দিনে তৈরি হয়েছে মেডিকেল কলেজগুলো, কিছু ডাক্তার কিছু নার্সদের যাওয়ার জন্য যে রাস্তাগুলো আছে গাছে ঢাকা বা অনেকটা খালি, এগুলো আমরা করিনি অনেকদিন, দীর্ঘদিন আগেকার। কিন্তু আমি অলরেডি হেলথ সেক্রেটারিকে বলেছি, প্রিন্সিপাল সেক্রেটারিকে, প্রত্যেকটা রাস্তা তোমরা চেষ্টা করো কভার আপ করার, যেখান দিয়ে নার্স মহিলা ডাক্তাররা যাতায়াত করে বা অন্য ডাক্তাররাও। হয়তো একটু টাইম লাগবে, কিন্তু আমি 100 কোটি টাকা দিয়েছি, এর জন্য স্যাংশন করেছি আমরা। সিসিটিভি লাগাও সব জায়গায়, এবং যে জায়গাগুলো কভার করবে সেখানে আলো দাও। এছাড়াও যেখানে রেস্টরুম নেই সেখানে রেস্টরুমও করে দাও। তাছাড়াও আমরা একটা নারী সুরক্ষা, যেটা রাত্রি সাথী করেছি, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মহিলারা যত কম সম্ভব 12 ঘন্টা ডিউটি করবে, যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে। তার কারণ মেয়েদের মনে রাখতে হবে, কেন করেছি সেটা আমাদের ব্যাপার, আপনি কেন কথা বলছেন। আমরা এই কারণে করেছি মেয়েদের সুরক্ষার জন্য। যারা রাতে কাজ করতে চায় তারা এলাউড, বলুন তো এনি প্রবলেম, প্লিজ লিসেন কেয়ারফুলি। রাত্রিরে যারা কাজ করবে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য, রাত্রিরে যদি কেউ কাজ করে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য এই রাত্রি সাথী করা হয়েছে। এবং হসপিটালগুলোর কাছেও আমরা বলেছি, স্কুলগুলোকেও বলেছি, ICDS সেন্টারগুলোকেও বলেছি, মিড ডে মিল সেন্টারগুলোকেও বলেছি সঠিক পদক্ষেপ নিতে। এবং মনে রাখবেন, এই বিলটি এখানে পাশ হওয়ার পরে মাননীয় রাজ্যপালের কাছে যাবেন, তিনি তাড়াতাড়ি এটা পাশ করলে এটা রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতির কাছে গেলে এটা আইনে পাশ হবে, এবং এটা আইনে পাশ হলে এটা একটা ইতিহাস হয়ে থাকবে, এবং সব রাজ্য এটাকে আগামী দিন মডেল করবে, মনে রাখবেন। আর প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি। প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি, রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা আছে পদত্যাগ দাবি করছি। আর অপোজিশন লিডার গুলি চালাবার কথা বলেছেন, তাকেও পদত্যাগের দাবি করছি। আমি এইটুকু বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা, মেয়েদের জয় হোক, নারী শক্তির জয় হোক, অপরাধীরা বিচার পাক, আর কি করে দোষীদের ফাঁসি হোক, এটা আমরা চাই।